সাবেক আইজিপি বেনজিরের স্থাবর অস্থাবর আরও কিছু সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। সরকারি দুর্নীতি দমন কমিশন আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জুগলুল হোসেন এ আদেশ দেন। আদেশে বেনজিরের গুলশান, বাড্ডা ও আদাবরের ফ্ল্যাট এবং রূপগঞ্জ ও বান্দরবানের জমি জব্দ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বেনজিরের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসার নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল, সিটিজেন টেলিভিশন ও কোম্পানির শেয়ার জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত।